পুলিশ আর কি করবে, ওই দামেদারি করবে পোষা কুকুরের মতো, এর বিরুদ্ধে এফআইআর, ওর বিরুদ্ধে কেস, এর বেশি কিছু করতে পারে না। ভাজপা প্রত্যাশী কে ফির বিগড়ে বোল, পুলিশ কো কহাঁ পালতু কুত্তা, পুলিশ আর ক্যা করেগি, পালতু কুত্তে কি তরহ তাবেদারি করেগি, এফআইআর আর মুকদমে সে জ্যাদা কুছ নহীঁ কর সকতি। अब तक पुलिस की नाक के नीचे महिलाओं को पार्टी कार्यालय में ले जाकर दूर व्यवहार किया जाता था। पुलिस ने एफआईआर क्यों दर्ज नहीं किया? पुलिस संदेश खाली के गुनहगार शाहजहां के इशारे पर नाच रही थी। बर्दवान दुर्गापुर में भी ऐसे कई अपराधी हैं जिन्होंने जमानत नहीं ली है और पुलिस उन पर हाथ नहीं डालती। टोनी आलम, ANM न्यूज। अच्छा, पुलिस आर की करवे, ओई तमेदारी करवे পোষা কুকুরের মতো, এর বিরুদ্ধে এফআইআর, ওর বিরুদ্ধে কেস, এর বেশি কিছু করতে পারে না। আজকে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন মেয়েদেরকে রাত্রেবেলায় পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো, পুলিশ কেন করেনি? পুলিশ তাদের চামচাবেলচা করতো, শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত, দিলীপ ঘোষকে শেখাতাম না, আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি, আর কেউ ঢুকতে পারেনি। কেন কী চলতো আমরা জানতাম, সেটা এক্সপোজ হয়েছে। এদের দম নেই, শাহজাহানরা তার চামচাদের গায়ে হাত দেয়। যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানে এখনো কিছু দাগি আসামি ক্রিমিনাল, তারা টিএমসির নেতা, তাদের মধ্যে ক্রিমিনাল কেস আছে, তারা জামিন নেয়নি, তাদের গায়ে পুলিশ হাত দেয় না। আর আমাদের রেলি আটকাতে আসে কেন? চুরি হয়নি, চাকরি চুরি হয়নি মমতা ব্যানার্জিও বলছে, আজ কোর্ট কী বলছে? সন্দেশখালি যে কিছু হয়নি বলেছিলেন, হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তাড়া করছে, ওদের নেতা সেই দিনটা আসছে আর ব্যাপক হবে, সারা জায়গায় ছড়িয়ে যাবে ভোটের পরে। और खबरों के लिए सब्सक्राइब कीजिए ANM न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।